সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে দুটো লেটেস্ট আপডেটস নিয়ে, প্রিমিয়াম লেটেস্ট আপডেটস নিয়ে, যেগুলো নিয়ে মানে মানুষ দারুণভাবে এক্সাইটমেন্ট ফিল করবে, এবং কিছু কিছু মানুষ আছে যারা এটাকে ফেক আপডেট বলবে, যারা এই কন্ট্রোভার্সির মধ্যে যুক্ত আছে, যারা তুফান ছবিটাকে নিয়ে অনেক রকমের খারাপ সম্বেদনা জানাচ্ছে। আমি খারাপ সম্বেদনা জানাচ্ছি যারা, আমি তাদেরকে কিছু বলবো না, যারা এই যে ব্যাপারটা আনছে না, যে এখানের আমাদের এই হিরোরা ভালো, ওই হিরোরা খারাপ, এই সামথিং যারা করছে, এই সমস্ত জিনিসপত্র আমার একদম পছন্দ না, এইগুলো এইসব মানুষগুলোকে আমি বলবো তাদের চলবে। তো যদি বলি তুফানের বক্স অফিস কালেকশন নিয়ে, তো তুফানের দুটো বক্স অফিস কালেকশন, একটা হচ্ছে বাংলাদেশে আর একটা হচ্ছে কলকাতার, যেটা মাল্টিপ্লেক্স চেন থেকে তুফান কালেকশন করেছে, সেই দুটো কালেকশন উঠে এসেছে। তো দুটো কালেকশন নিয়ে কথা বলবো। তো প্রথম কথা, যদি তুফানের অল টাইম প্রায় 27 দিন 28 দিন তুফান যতদিন চলেছে, সেই অনুযায়ী যদি বক্স অফিস কালেকশনের কথা বলি, তো তুফান এখন অবধি ছবিটা প্রায় 38 লাখ টাকার মতো কালেকশন করে নিয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে। এটা অনলি মাল্টিপ্লেক্স চেনেরই কালেকশন আমি বললাম, যেটা প্রায় 38 লক্ষ টাকা মতো কালেকশন করে নিয়েছে, যেটা একটা হিউজ কালেকশন। এবং যদি তুফান কলকাতায় কথা বলা হয়, তো কলকাতায় ছবিটা প্রায় 2 লাখ টাকার মতো মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন করেছে, এটাও কিন্তু একটা হিউজ কালেকশন। কারণ এই ছবিটা ফ্লপ হচ্ছিল, ডিজাস্টার হচ্ছিল, লোক হচ্ছিল না, তারপরেও এই ছবিটা এখানের অনেক মুক্তি পাওয়া কমার্শিয়াল বাংলা ছবির তুলনায় ছবিটা কিন্তু বেশি বক্স অফিস কালেকশন করেছে। তো একদমই এটাকে ডিজাস্টার বলা তো চলেই না, এবং আমি বলবো যে এটা একটা ভালো প্রিমিয়াম কালেকশন। ওভারঅল দুই বাংলা মিলিয়ে মাল্টিপ্লেক্স চেন থেকে কিন্তু তুফান 40 লাখ টাকার মতো কালেকশন করে নিয়েছে, যেটা হিউজ কালেকশন। এবং সাথে সাথে যদি সিঙ্গেল স্ক্রিনের দিক থেকে কথা বলি, তাহলে কালেকশনটা আরও এক্সপ্যান্ডেবল হয়েছে, আরও হিউজ হয়েছে। এবং শোনা যাচ্ছে তুফান মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এবং বাংলাদেশের কালেকশন মিলিয়ে এই ছবিটা প্রায় 50-60 কোটি টাকার যে বেঞ্চমার্ক ছিল সেটাকে কিন্তু ক্রস করে ফেলেছে, যেটা একটা হিউজ কালেকশন। এবং এর সাথে সাথে শাকিব খানের যে স্টারডমটা, এটা কতটা লেভেলের, এবং ছবিটা নিয়ে এত কিছু করার পরেও ছবিটা এত বেশি কালেকশন করতে হলে এটা একটা হিউজ মানে বলতে পারো স্টারডম। এবং তার সাথে সাথে কিং থেকে আরেকজনের কথা মনে পড়লো, শাহরুখ খান। শাহরুখ খানের নতুন ছবি কিং, সেই ছবিটা যে ঠিক করেছে যে সেই ছবিটা যে অ্যান্টাগনিস্টের চরিত্র হবে, সেটা কিন্তু সাউথ থেকে বিলং হওয়া কোনো অ্যান্টাগনিস্ট হবে। মানে সুহানা খানের সাথে যে ছবিটা আনছে, সেটা কিন্তু সে সবসময় যদি মেকিং দেখো, যদি ডিরেক্টর ঠিকঠাক ভাবনা চিন্তার কথা দেখো, সব কিছু দিক থেকে মিলিয়ে সে কিন্তু সেই জিনিসটাকে খুব প্রিমিয়াম লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং যেখানে মানুষকে কিভাবে গ্যাদার করতে হয় সেটা কিন্তু এসআরকে বুঝে গেছে, এবং মানুষ যে কি চাইছে সেই ক্যাটারার করার জন্য সাউথের সাথে এই যে কোল্যাবটা, যেটা জওয়ানের ক্ষেত্রেও দেখা গেল, এই জিনিসটা কিন্তু সিসারকে বুঝে গেছে। ইভেন তার আপকামিং ছবি কিং, সেটাতে কিন্তু ভিলেন হিসাবে কোনো সাউথেরই ভিলেনকে দেখতে হবে। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।